জেনারেটিং ইউনিট, ওকে। এবং ফ্যাক্টরিতে বেসিক্যালি সব পাওয়ার সোর্সই নর্মালি একটা ফ্যাক্টরি, আই এম নট সেইং পারমাণবিক ফ্যাক্টরি, এখানে পাওয়ার সোর্স বয়লার না, বাট মানে নর্মাল ফ্যাক্টরিতে, ফুড ফ্যাক্টরিতে অথবা গার্মেন্টস, এসব ক্ষেত্রে বয়লার হচ্ছে মেন পাওয়ার সোর্স। ওকে, সো আমরা দেখি বয়লারে কি কি, এখানে আমরা আজকে দেখব বয়লার কিভাবে মেকানিজমটা কি, কিভাবে অপারেট করে, কি কি টাইপের বয়লার আছে, কোন কোন কেসে আমরা কোন কোন ধরনের বয়লার ইউজ করতে পারি, ওকে, বয়লারের ক্যাপাসিটি জিনিসটা কি, কি কি ইউনিট আছে যেটা দিয়ে আমরা ক্যাপাসিটি বের করতে পারবো বয়লারে। তো বেসিক্যালি আজকে আমরা বয়লারের ডিটেল স্টাডি করব। ওকে, আচ্ছা, সো বয়লার, বয়লার হচ্ছে একটা, একটু আগে বললাম যে সে আসলে হিট জেনারেট করে স্টিম, ওয়াটারকে স্টিমে কনভার্ট করে। সো বয়লার ইজ আ ক্লোজড ভেসেল ইউজ টু প্রোডিউস ভ্যাপার ফর ভ্যারিয়াস প্রসেসেস অ্যান্ড হিটিং অ্যাপ্লিকেশনস। ওকে, অ্যাপ্লিকেশন গুলো কি, বয়লারের অ্যাপ্লিকেশন গুলো বেসিক্যালি 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন, হিট এনার্জিকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে, হিটিং হিটিং করে, একদম বেসিক অ্যাপ্লিকেশন, হিট হিট এনার্জি জেনারেট করে, স্পেস হিটিং, হট ওয়াটার সাপ্লাই অথবা স্টিম সাপ্লাই, তাই না, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অপারেট করে, সুগার মিলে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, পেপার ইন্ডাস্ট্রিতে সবগুলো প্রসেস অপারেট করে, বিকজ বয়লারের মাধ্যমে যে স্টিমটা জেনারেট হয় সেই স্টিমের মাধ্যমে আমরা ওই মেশিন গুলোতে হিট এনার্জি পাই এবং হিট এনার্জি দিয়ে মেশিন গুলো অ্যাকচুয়ালি চলে। মেরিন ইঞ্জিনিয়ারিং এ, মেরিন অ্যাপ্লিকেশনে বয়লারের ইউটিলাইজেশন অনেক বেশি। ওকে, সো বেসিক কাজগুলো হচ্ছে এগুলো। আচ্ছা, এখন বয়লারের, হাউ দ্য বয়লার ওয়ার্কস, সো বয়লারে বেসিক্যালি দুইটা ইনপুট আছে, এক ওয়াটার, বিকজ ওয়াটার অনবরত সাইক্লিং হতে থাকে ভেতরে, সার্কুলেশন চলতে থাকে, বয়লারের ক্লোজ চেম্বারের ভিতর কিছু ওয়াটার থাকে যে ওয়াটারটা হিট পে ভ্যাপারে কনভার্ট হয়। হিট পে ভ্যাপারে কনভার্ট হওয়া মানে কি, সে তো স্টিম হয়ে বের হয়ে গেল, সো ওয়াটারটা তো কমে যেতে লাগলো, সেই ওয়াটারটা আবার একটা সার্কুলেশন, একটা সাইকেল চলতে থাকবে যেন ওই ওয়াটারটা জায়গা আবার ফিল আপ করে নিতে পারে নতুন একটা অ্যামাউন্টের পানি, ঠিক আছে। সো এখানে ইনপুট বেসিক্যালি ফিড ওয়াটার, যে ওয়াটারটা আমাদের স্টিমে কনভার্ট হয়ে যাচ্ছে অনবরত, এবং অনবরত সেই জায়গাটা আবার ফিল আপ হয়ে যাচ্ছে, ওকে। এবং অবধারিত ভাবে হিট, কম্বাশন এয়ার বা কম্বাশন হিট, হোয়াট এভার একটা হিট সোর্স, ঠিক আছে। তো বয়লারের ইনপুট হচ্ছে দুইটা, এক হচ্ছে পানি আর দুই হচ্ছে হিট সোর্স। এখন আউটপুট দেখি, আউটপুট হচ্ছে সেম ইনপুট গুলো আউটপুট হয়ে বের হয়ে যাবে। সো বয়লারের আউটপুট হিট সোর্স হবে, এক ইনপুট ওয়াটার থেকে বের হয়ে যাবে স্টিম, এবং কম্বাশন যে এয়ার বা যেই হিটিং ফিউয়েলটা থাকছে সেইটা এক্সস্ট গ্যাস হয়ে বের হয়ে যাবে অনেক হাই টেম্পারেচার নিয়ে। ওকে, সো এখানে কতগুলো জিনিস খেয়াল রাখতে হয় যেগুলো আর কি এফিশিয়েন্ট বয়লার অপারেশনে আমাদের কাজে দেয়, এগুলো আর কি নট অনলি মানে জাস্ট অপারেট করার জন্য না, এফিশিয়েন্ট অপারেশনের জন্য আমাদের কাজে দিবে। ওকে, যেমন ইনক্রিজ অফ এফিসিয়েন্সি খেয়াল রাখতে হবে, শুধু বয়লার অপারেট করলেই হবে না, এফিসিয়েন্টলি অপারেট করতে হবে, কিভাবে করব সেটা আমরা পরে দেখব। কন্টিনিউয়াস ফ্লো, কন্টিনিউয়াস ফ্লো মানে একটু আগে বললাম ওয়াটারের যেন ফ্লোটা কন্টিনিউয়াস থাকে, আদারওয়াইজ কিন্তু ওয়াটার শেষ হয়ে গেলে স্টিম আর ফ্লো করবে না, তাই না। কোয়ালিটি স্টিম, স্টিম যে তৈরি হলেই হবে না, স্টিমের কোয়ালিটি যেন মেনটেন হয়, যেরকম একটা উদাহরণ দিই, সব থেকে বেশি কোয়ালিটি স্টিম মেনটেন করা লাগে ফুড ফ্যাক্টরিতে, এখানে যে স্টিমটা ইউজ করা হয় সেটাকে বলা হয় কালিনারি স্টিম। কালিনারি মানে হচ্ছে কুকিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কালিনারি মানে হচ্ছে কুকিং, ঠিক আছে, কুকিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্টিম। এটা কিরকম, এই স্টিমের মেন বৈশিষ্ট্য হচ্ছে এটার কোনো অর্ডার আর কোনো কোনো অর্ডার কোনো কালার থাকবে না, কারণ আপনি যখন একটা খাবার রান্না করছেন সেই খাবারে যদি অন্য কোনো একটা এক্সট্রা অর্ডার ফিল করেন, ইট ডাজেন্ট ফিল রাইট,
তাই না? এবং সেটা যখন একটা প্যাকেটে বন্দি হয়ে থাকবে অনেক দিন, মনে করেন 1 মাস 1.5 মাস, তাহলে কিন্তু সে অর্ডারটা আরো বাজে একটা মানে অরা তৈরি করবে যখন আপনি সেটা কনজিউম করবেন। সো ইটস নট, ইটস নেভার ডিজায়ারেবল টু হ্যাভ ডিটেরিওরেটেড কোয়ালিটি স্টিম ইন ফুড ফ্যাক্টরি। সো কোয়ালিটিটা যেন মেনটেন করে স্টিমে, শুধু স্টিম প্রডিউস করলেই হবে না, সেই স্টিমটা যেন ভালো কোয়ালিটি, আমার রিকোয়ার্ড কোয়ালিটি স্টিম হয়, ঠিক আছে? সিস্টেম কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনে যেন ইজিয়ার হয়, বিকজ আপনি যে একটা বয়লার সেট করবেন, সেই বয়লার তো অনেক পাইপ লাইনস, অনেক নেটওয়ার্ক সার্কিট দিয়ে কানেক্টেড থাকবে। শুধু যে ওখানে বয়লার সেট করলে হবে না, সেটা প্লান্টের সাথেও কানেক্টেড রাখতে হবে, তাই না? সেটার একটা এক্সস্ট লাইন রাখতে হবে, সেটার স্টিম বের হয়ে প্লান্টে যাওয়ার লাইন রাখতে হবে, এবং প্লান্টের কানেকশনটা যেন প্রপারলি হয়। সো সব মিলিয়ে সিস্টেমের যেন কনস্ট্রাকশনটা ইজিয়ার হয়, ঠিক আছে? সার্কিটটা যেন প্রপারলি আমরা কনস্ট্রাক্ট করতে পারি, এমন ভাবে বয়লারটা সেট করতে হবে। ওকে, এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে আমাদের বয়লার সেট আপ করার সময়। ওকে, আচ্ছা, একটা আইডিয়ার বয়লারে কি কি ক্যারেক্টারিস্টিক, তাহলে যে সেই জিনিসগুলা খেয়াল রেখে যদি আমরা একটা বয়লার তৈরি করি, বেসিক্যালি সেটা একটা আইডিয়াল বয়লার হয়ে যায়। এই যে সিম্পলিসিটি ইন কনস্ট্রাকশন, ম্যাটেরিয়াল কন্ডিউসিভ টু লো মেইনটেনেন্স কস্ট, হাই এফিসিয়েন্সি, হাই অ্যাভেলেবিলিটি। আচ্ছা, মেইনটেনেন্স কস্ট যেন লোয়ার হয়, বিকজ বয়লারটার ভিতর যদি, বয়লারটা তো একটা সার্টেন টাইম ইন্টারভ্যাল আমাদের ক্লিনিং, তারপর মেইনটেনেন্স করা লাগবে, তো সেই কস্টিংটা যেন লোয়ার হয়, এফিসিয়েন্সি যেন হায়ার হয়, এবং হায়ার অ্যাভেলেবিলিটি, মানে অ্যাভেলেবিলিটি জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র একটা বয়লারে সব আছে, কিন্তু ওইটার ওইটার স্পেয়ার পার্টস সেখানে পাওয়া যায় না, তখন কি হয়, বাই চান্স যদি একটা পার্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কি হয়, সেইটা নিয়ে আসতে হয় ওই সিঙ্গাপুর থেকে, ইউএসএ থেকে নিয়ে আসা লাগে, তাই না? সেক্ষেত্রে কস্টিংটা তার থেকে ওই একটা পার্ট কিনে কিনে আনা থেকে পুরো আর একটা বয়লার, লোকাল একটা বয়লার সেটিং করা যায়, এরকম অবস্থা। সো দেখতে হবে অ্যাভেলেবল স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি কিরকম। Design and construction to accommodate expansion and contraction properties of material. So, এখানে দেখতে হবে যে এমন করে ডিজাইনটা করতে হবে এবং কনস্ট্রাকশনটা করতে হবে যেন বয়লারের ভিতর তো হিটিং হয়, কুলিং হয়, তাই না? সো হিটিং হওয়ার পর পানি তো আকারে বেড়ে যায়, তাই না? সো আমাদেরকে শুধু এটা হিসাব করলে হবে না যে এখানে 5 টন পানি আটে, বিকজ এই 5 টন পানি হিটিং হওয়ার পর কিন্তু 6 টন সাইজে হয়ে যাবে, তাই না? তারপর আবার স্টিম থাকবে, স্টিমেরও থাকার জায়গা লাগবে। সো এমন ভাবে ডিজাইন করতে হবে যেন তার ভেতরে এই হিট হিট রিলেটেড এক্সপানশন কন্ট্রাকশন এর জায়গা থাকে। ওকে, অ্যাডিকুয়েট স্টিম অ্যান্ড ওয়াটার স্পেস, ডেলিভারি অফ ক্লিন স্টিম অ্যান্ড গুড ওয়াটার সার্কুলেশন। ক্লিন স্টিম, যেটা যে কোয়ালিটি নিয়ে কথা বললাম, যে যথেষ্ট পরিমাণে স্টিম অ্যান্ড ওয়াটার স্পেস থাকা লাগবে, একই সাথে ক্লিন অ্যান্ড কোয়ালিটি স্টিম যেন আমরা পাই ওখান থেকে। ওকে, গুড ওয়াটার সার্কুলেশন, ওয়াটার সার্কুলেশনেরও যেন ব্যবস্থা থাকতে হবে ওখানে, বিকজ ওয়াটার সার্কুলেশনটা কেন দরকার সেটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আ ফার্নেস সেটিং কন্ডিউসিভ টু এফিশিয়েন্ট কম্বাশন অ্যান্ড ম্যাক্সিমাম রেট অফ হিট ট্রান্সফার। এমন ভাবে ফার্নেস অথবা হিট সোর্সটা সেট করতে হবে যেন সেটা ম্যাক্সিমাম হিট ট্রান্সফার সেট আপ আমাদেরকে দেয়। রেসপন্সিভনেস টু সাডেন ডিমান্ডস অ্যান্ড আপসেট কন্ডিশনস, বাই চান্স যদি ডিমান্ড বেড়ে যায় কিংবা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে যেন আমরা সেটা হ্যান্ডেল করতে পারি, সেই সেই সেট আপটাও যেন বয়লারে থাকে। কিভাবে এটা করবো সেটাও আমরা লাস্টে দেখবো, ঠিক আছে? অ্যাক্সেসিবিলিটি ফর ক্লিনিং অ্যান্ড রিপেয়ার, রিপেয়ারিং ক্লিনিং এর জন্য যেন ইজিয়ার হয়, যেন এমন না হয় যে একবার সেট করছি আর কোনোদিন ওটা ভেতরে ঢুকে ক্লিন করা যাবে না, ওটা ওভাবেই থেকে যাবে, তাহলে তো আমরা কোয়ালিটি স্টিম পাবো না, তাই না? ফ্যাক্টর অফ সেফটি দ্যাট মিটস কোড রিকোয়ারমেন্ট, আমাদের রেগুলেটরি লিগাল রিকোয়ারমেন্ট ফিল আপ করে, সেরকম সেফটি ফ্যাক্টর থাকতে হবে, সেফটি প্রিকাউশনস যেন থাকে বয়লার, বিকজ বয়লার হচ্ছে একটা অনেক সেন্সিটিভ ইকুইপমেন্ট এবং এটা মানে অনেক রিস্কি, এটা ইনসিডেন্ট হইলে কিন্তু লিথাল ইনসিডেন্ট হয়, ঠিক আছে?
তো বেসিক্যালি এগুলো হচ্ছে আইডিয়াল বয়লারের ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা মেকানিজমে চলে যাব, যে এই 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 ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগবে। এখন মেকানিজমে চলে যাই, স্টিম জেনারেশন ফান্ডামেন্টালস। বেসিক্যালি বয়লারের ভিতরে দুই ধরনের কাজ করে, এক হচ্ছে বয়লিং আর একটা হচ্ছে সার্কুলেশন। বয়লিং করে কি, একটা সার্টেন টেম্পারেচার পানি ওর ভিতরে ঢুকে এবং সেই পানিটাকে বয়লিং করে সে লেটেন্ট হিট দেয় এবং তারপর স্যাচুরেটেড ভ্যাপারে, কিংবা অনেক সময় যেটা আপনার র্যাঙ্কিন সাইকেলে দেখেছেন সুপার হিটেড ভ্যাপারে সেই বয়লারটা কনভার্ট করে। ঠিক আছে, ওকে। আর একটা কাজ কি, সার্কুলেশন। সার্কুলেশন হচ্ছে, আচ্ছা কেন সার্কুলেশনটা আমার করা, দেখো ওয়াটারে সার্কুলেশন করা লাগে অনবরত বয়লারের ভেতরে, বাট কেন, বিকজ বয়লারের ভেতরে তো হিট এক্সচেঞ্জিং ইউনিটস আছে, তাই না, যেটার মাধ্যমে আমরা সোর্স হিট ওই আমাদের ওয়াকিং ফ্লুইড যেটা ওয়াটার সেটাতে আমরা দিয়ে থাকি। ওকে, সো হিট এক্সচেঞ্জিং ইউনিট গুলোর সাথে যেন পানিটা, মানে পানিটা একেবারে ইন টাচ থাকতে পারে, সেই জন্য সার্কুলেশনটা করা হয়। কেন, আপনি চিন্তা করে দেখেন যে একটা হাঁড়িতে যখন হিট দিই আমরা, নর্মালি মনে করেন চা গরম করার জন্য, তো একটা ভেসেলে যখন আমরা হিট দিই সেই পানিটা কিন্তু কনভেকশন প্রসেস সার্কুলেট করে 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 তার মধ্যে পুরাটার মধ্যে হিটটা ট্রান্সফার করে নেয়। তো বেসিক্যালি সার্কুলেশনটা করা হয় এই জন্য যেন হিটেড সারফেসটা ওই পদার্থে সব পরমাণু সব অণুকে হিটিং করতে পারে। ঠিক আছে, সো দ্য টু মেথডস দ্যাট আর কমনলি ইউজড ন্যাচারাল সার্কুলেশনের জন্য, ন্যাচারাল ন্যাচারাল সার্কুলেশন ইউজ করা হয়, অর্থাৎ থার্মাল সার্কুলেশন। এটা কিভাবে হয়, এই যে যেটা বললাম যে একটা ওয়াটারের সারফেস হিট পায়, সেই হিটেড ওয়াটার সারফেসটা সরে যে ওখানে ঠান্ডা মলিকিউলকে জায়গা করে দেয় এবং সেই ঠান্ডা মলিকিউল আবার হিট পে মুভ করতে থাকে, এভাবে অনবরত সার্কুলেশন হতে থাকে। এটা একটা মেথড। আর একটা মেথড হচ্ছে যে ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি পরিমাণে পানি অটোমেটিক্যালি এরকম ন্যাচারাল ওয়েতে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফোর্সড অথবা পাম্পড সার্কুলেশন ইউজ করি। ওকে, সো ফর আ ন্যাচারাল সার্কুলেশন সিস্টেম দ্য ফ্লুইড ফ্লো ইজ ইন্ডিউসড বাই দ্য ডিফারেন্স ইন দ্য স্পেসিফিক ওয়েট অফ দ্য ওয়াটার অ্যান্ড দ্য এভার স্পেসিফিক ওয়েট অফ দ্য ওয়াটার ওয়াটার স্টিম মিক্সচার। সো স্বাভাবিক যত হিটেড হবে তত স্পেসিফিক ওয়েট কমে যাবে এবং তত বেশি পরিমাণে সার্কুলেশন হবে। এই এই মেকানিজমে ন্যাচারাল সার্কুলেশনটা চলে। আর ফোর্সড হচ্ছে ন্যাচারালি যদি আমরা না করতে পারি সেক্ষেত্রে আমরা ফোর্সড অথবা পাম্পড সার্কুলেশনটা অ্যাপ্লাই করি। ওকে, সো এই টোটাল সার্কুলেশন রেট, যে ন্যাচারাল সার্কুলেশনটা, এই সার্কুলেশন রেটটা ডিপেন্ড করে চারটা মেজর ফ্যাক্টরের উপর। এক, হাইট অফ দ্য বয়লার, অপারেটিং প্রেশার, হিট ইনপুট অ্যান্ড ফ্রি ফ্লো এরিয়া। বুঝা গেছে? সো এই ন্যাচারাল সার্কুলেশনটার জন্য মেনটেন করার জন্য আমাদেরকে বেশ কিছু ফ্যাক্টর মেনটেন করা লাগে। সেগুলো হচ্ছে বয়লারের হাইট, বয়লারের ক্যাপাসিটি, অপারেটিং প্রেশার, যে প্রেশারে অপারেট করছে বয়লারটা, যেই স্টিম প্রেশারে বেসিক্যালি, হিট ইনপুট কতটুকু হিট আমরা দিচ্ছি, যত বেশি হিট দিব তত বেশি সার্কুলেশন হবে, ফ্রি ফ্লো এরিয়া আমার সার্কুলেশনের জায়গা কতটুকু আছে। একটু আগে আমরা বললাম আইডিয়াল বয়লারে অবশ্যই সার্কুলেট করার জন্য জায়গা রাখা লাগবে, তো এইখানে আমরা দেখছি আসলে যে কেন জায়গাটা রাখা লাগছে। ঠিক আছে, ন্যাচারাল সার্কুলেশন কিংবা ফোর্স সার্কুলেশনও অ্যাকচুয়ালি এই ফ্রি ফ্লো এরিয়াটা রাখা লাগে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যাবো ফোর্স সার্কুলেশনে। ফোর্স সার্কুলেশন হচ্ছে বেসিক্যালি একটা পাম্প, এক্সট্রা একটা পাম্প অ্যাড করা হয় সার্কুলেশন লুপের মধ্যে এবং সে প্রেশার ডিফারেন্স ক্রিয়েট করে পাম্পের ভিতরে। এই যে এটা হচ্ছে ফোর্স সার্কুলেশনের সিমেট্রিক ডায়াগ্রাম। ওকে, পাম্পের ভেতরে চাপ পাখার মতো থাকে, এই পাখা যখন ঘুরতে থাকে পাম্পের ভেতরে ভ্যাকুয়াম তৈরি হয়, ভ্যাকুয়াম যখন তৈরি হয় ভেতর থেকে পানি যে ওই ভ্যাকুয়ামটা জায়গা দখল করে এবং আউটপুট দিয়ে বের হয়ে চলে যায়, এইভাবে আবার সেই দিকে চলে আসে, এইভাবে মুভ করতে থাকে এবং সার্কুলেট করতে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফোর্স সার্কুলেশন। এই ফোর্স সার্কুলেশনের ড্রাইভিং ফোর্স কি, প্রেশার ডিফারেন্স।
Okay, these circulation systems generally are used where the boilers are designed to operate near or above critical pressure of eto. So, ekhane boiler ta jokhon 3000 er beshi psi operate kore, high pressure operate kore, high capacity boiler gulote more or less ei forced circulation use kora hoy. Thik ache, ar eta je natural circulation just ekta jayga dewa hoyeche je dik diye water je abar edik diye she abar circulate korte pare, ar ekhane coil er sathe heating hoy, heat hoye shei pani gulo edik diye chole jay. Okay. এখন এই যে আমরা সার্কুলেট করছি, সার্কুলেট করার সময় আপনারা হয়তোবা খেয়াল করছেন যে এদিকে ওয়াটার কিন্তু একটা পাইপলাইন দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ঠিক আছে? এখন এই পাইপলাইনের ভিতর কিন্তু ওয়াটার এবং স্টিমের একটা মিক্সচার চলে যায়, বিকজ ভেতরে কিন্তু অনবরত ওয়াটার এবং হিট, ওয়াটারটা হিট অ্যাকোয়ার করে স্টিমে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? সো ভেতরে কিন্তু এই যে এই পাইপলাইনের ভেতরে কিন্তু পাইপলাইনের ভিতরে কিন্তু ওয়াটার এবং স্টিমের একটা মিক্সচার চলে যায়। সো এই মিক্সচারটা অনেক সময় করে কি ভেতরে এয়ার, এই মিক্সচারটা হওয়ার কারণে ভ্যাপর এয়ার বাবল ভেতরে আটকে থাকে। এতে অনেক সময় হয় কি যে ফ্লোটা থেমে যেতে পারে, এয়ার বাবল আটকায় থাকলে অনেক সময় ব্লক হয়ে যায় না পাইপলাইন, সো ফ্লোটা থেমে যেতে পারে। সো এখানে আমাদের একটা স্টিম ওয়াটার সেপারেটর ইউনিট অনেক ইউনিট ইউজ করা হয়, ঠিক আছে? স্টিম ওয়াটার সেপারেটর ইউনিট। তো এই স্টিম ওয়াটার সেপারেটর ইউনিটটা বেসিক্যালি এফার্স ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইজিলি যে এটার ভেতর একটা ডাবল হেলিক্স একটা শ্যাফটের মতো থাকে, ঠিক আছে? হেলিক্যাল ডাবল হেলিক্যাল ডিএনএ আকৃতির একটা শ্যাফটের মতো থাকে, স্ক্রুর মতো থাকে। তো এটার ভিতর দিয়ে, এটা হচ্ছে ইনলেট, এটা হচ্ছে আউটলেট, এটার ভিতর দিয়ে ইনলেট হয় ওয়াটার এবং স্টিমের একটা মিক্সচার ইনলেট হিসেবে ঢুকে ডাবল হেলিক্স এর মধ্যে ফ্লো করে, এবং ওয়াটার গুলো তো ভারী পার্টিকেল, হেলিক্স এর শেষে যে ভারী পার্টিকেল গুলো নিচ দিয়ে বের হয়ে যায়, এবং যে স্টিমটা সেটা উপর দিয়ে, সেটা নিচ দিয়ে পড়বে না, স্টিমটা উপর দিয়ে বের হয়ে চলে যায়। ওকে, এবং এই যে যে ডাবল হেলিক্স ব্যাফেল কজেস স্পাইরাল ফ্লো ইনটু 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 এন্ড আউট অফ দ্য সেপারেটর, অপটিমাল সেপারেশন এফিশিয়েন্স এফিশিয়েন্স ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স। এখানে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা এটা এটা যে অনবরত ঘুরতে থাকে, এটা সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে ভারী পার্টিকেল গুলো এই যে দূরে সরে যে এদিক দিয়ে পড়ে যায়, এবং মানে হালকা কম্পারেটিভলি হালকা ব্যাপার গুলো আস্তে আস্তে এটা দিয়ে উঠে আবার চলে যায় এদিক দিয়ে। বোঝা গেছে? কার কোনো কনফিউশন আছে এটা বুঝতে? কনফিউশন না থাকলে ভালো। ইন টুডেজ হাই ক্যাপাসিটি হাই প্রেশার ইউনিট, হাই হাই প্রেশার এন্ড হাই ক্যাপাসিটি ফ্যাক্টরিজ, স্টিম ওয়াটার সেপারেটর গুলো ইউজ করা অনেক ইকোনমিক, ঠিক আছে? সো ইউজ করা হয় এগুলো। ওকে, এখন আমরা দেখবো বয়লারের ক্লাসিফিকেশন। বয়লারে অনেক ক্যাটাগরির উপর বেস করে ক্লাসিফাই করা হয়, ঠিক আছে? হিট সোর্স কি তার উপর বেস করে, হিট সোর্স মানে কম্বাশন এয়ারটা, ওটা কি কোল দিয়ে আমরা হিট মানে কয়লা পুড়িয়ে আমরা হিট সোর্স তৈরি করছি, নাকি সলিড লিকুইড অথবা গ্যাস দিয়ে কম্বাশন করছি আমরা, কিংবা ইলেকট্রিক্যাল অথবা নিউক্লিয়ার এনার্জি দিয়ে আমরা হিট তৈরি করছি, নাকি হট হট ওয়েস্ট গ্যাস ইউজ করছি বা কেমিক্যাল কেমিক্যাল রিয়াকশন ইউজ করছি, এর উপর ডিপেন্ড করে বয়লারকে ক্লাসিফাই করা হয়। কারণ প্রতিটা হিট হিট হিটিং ইউনিট কিন্তু এক একটা এক এক রকম। কোল আমরা একভাবে পুড়াই ইলেকট্রিসিটি দিয়ে একভাবে হিট তৈরি করি, হট ওয়াটার গ্যাস গুলো বা কেমিক্যাল গ্যাস গুলো আরেক ভাবে পুরাই, ঠিক আছে? এগুলোর উপর ডিপেন্ড করে বয়লার হিট সোর্স এর উপর ডিপেন্ড করে বয়লারকে ক্লাসিফাই করা হয়, ঠিক আছে? কোল বয়লার, তারপর কম্বাশন বয়লার, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্সিস, শ্যাফটের অ্যাক্সিস অর্থাৎ হিট এক্সচেঞ্জার পাইপ গুলো যেগুলো আছে সেগুলার ওরিয়েন্টেশন অ্যাক্সিস এর উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়, ভার্টিক্যাল টিউবুলার আর হরিজন্টাল টিউবুলার। এটা হচ্ছে হরিজন্টাল টিউবুলার বয়লার, ঠিক আছে? দিস ওয়ান, এটা হচ্ছে সরি ভার্টিক্যাল টিউবুলার বয়লার, সরি
আর এটা হচ্ছে হরাইজন্টাল টিউবুলার বয়লার, ঠিক আছে? যে এই যে ভেতরে পাইপ গুলো যেগুলা দিয়ে অ্যাকচুয়ালি মানে আমাদের এলিমেন্ট গুলো ফ্লো করে সেগুলো হরাইজন্টালি সাজানো, আর এখানে এলিমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন ভার্টিক্যালি সাজানো। আপনার ফ্যাক্টরিতে জায়গা কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে, আপনার ফ্যাক্টরি অ্যাপ্লিকেশন কিরকম, সেট আপ কিরকম, তার উপর ডিপেন্ড করে এগুলো সিলেক্ট করা হয়, ঠিক আছে? সার্কুলেশন অফ ওয়াটার এর মেথড, তো একটু আগে আমরা এটা নিয়ে ডিসকাস করলাম। ওয়াটার সার্কুলেশন দুই ভাবে আমরা করতে পারি, তো একটা হচ্ছে ন্যাচারাল বা থার্মাল সার্কুলেশন, একটা হচ্ছে পাম্প বা ফোর্স সার্কুলেশন। তো এই সার্কুলেশন মেথডের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয় বয়লারকে, একটা হচ্ছে ন্যাচারাল সার্কুলেশন বয়লার, একটা হচ্ছে ফোর্স সার্কুলেশন বয়লার, ঠিক আছে? আর নেচার অফ সার্ভিসেস টু বি পারফর্মড, আচ্ছা বয়লারটা কাজ সার্ভিসটা কিরকম হবে, ল্যান্ড বয়লার যে বয়লারটা একদম একটা জায়গায় নির্দিষ্ট ভাবে পড়ে থাকে, অনেক ভারী বড় বয়লার গুলো সবসময় ল্যান্ড বয়লার হয় যে মাটিতে অ্যাটাচড, ঠিক আছে? পোর্টেবল বয়লার যে বয়লার গুলো মুভেবল, অনেক বড় ঠিক আছে বাট সেগুলো মুভেবল, এগুলো হচ্ছে পোর্টেবল বয়লার, ওকে? মোবাইল বয়লার গুলো একদমই ছোট, এই যে এই ছবিতে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে মোবাইল বয়লার, একদমই ছোট বয়লার, এটার কাজই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে ছোট 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 অ্যাপ্লিকেশন গুলোতে হেল্প করা। এই যে এই যে এইটা দেখছেন এখানে কিন্তু ল্যান্ড বয়লার, এটা হচ্ছে ল্যান্ড বয়লার একদম মাটিতে ফিক্সড, ঠিক আছে? হুবার স্টিম ইঞ্জিন অনেক বড় কিন্তু এটা দেখে মনে হচ্ছে ছোট, এটা হচ্ছে পোর্টেবল, এটা হচ্ছে পোর্টেবল বয়লার, নিচে চাকা আছে, বড় কিন্তু নিচে চাকা আছে, মুভেবল। আর মোবাইল বয়লার হচ্ছে একেবারে মুভিং, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার মানে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে গ্যাস আর ওয়াটারের রিলেটিভ পজিশনের উপর ডিপেন্ড করে বয়লারকে ডিপেন্ড করা ডিভাইড করা হয় দুই ভাগে, ফায়ার টিউব বয়লার অ্যান্ড ওয়াটার টিউব বয়লার, ওকে? এটা কি বলি, আমরা একটু আগে বললাম না আমাদের বয়লারে হিট ইনপুট আর ওয়াটার ইনপুট দুই ধরনের ইনপুট আছে, সো বয়লারে হিট ইনপুট যেটা আছে সেইটা সেটা তো যে কোনো ধরনের গরম গ্যাস বা গরম কয়লা পুড়িয়ে যে হিটটা হয় সেই গ্যাসগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে হিট ইনপুট। এখন সেগুলো কিভাবে হিট ট্রান্সফার করে, একটা ভেসেলের ভিতর ওয়াটার থাকে, তার ভিতর দিয়ে পাইপ, গরম পাইপ যায়, গরম ম্যাটেরিয়ালের পাইপ যায়, এবং সেই ওয়াটারটা সেই পাইপ থেকে হিট নিয়ে ভ্যাপারে কনভার্ট হয়, সেটা হচ্ছে এই ধরনের বয়লারকে বলে ফায়ার টিউব বয়লার, অর্থাৎ যে টিউব গুলা মাঝখান দিয়ে যাচ্ছে না সেগুলার ভেতরে আছে ফায়ার, অর্থাৎ হিট, ফায়ার তো আর যায় না, মুভ করে হিট, সো এগুলোকে বলে ফায়ার টিউব বয়লার, যে হিট যেখানে ওয়াটারটা থাকে বাইরে, টিউবের ভেতর থাকে হিট। আর ওয়াটার টিউব বয়লার নাম কি বলে, টিউবের ভিতর থাকে ওয়াটার, অর্থাৎ একটা ভেসেলের ভিতরে হিটিং করা হতে থাকে অনবরত, সেই ভেসেলের ভিতর দিয়ে টিউব যায় এবং সেই টিউবের ভিতর যায় পানি, ওই পানিগুলো যখন ওই টিউবের অপর প্রান্তে চলে যায় হিট অর্জন করে তারা গ্যাসে পরিণত হয়, সিম্পল। এখানে আমরা ডিটেইল দেখতে পাবো, ওকে? ছবিতে আপনারা ফায়ার টিউব বয়লার দেখতে পাচ্ছেন, ফায়ার টিউব বয়লার হচ্ছে বেসিক্যালি এই যে এখানে একটা ফার্নেস থাকবে, ফার্নেসে হিটিং আমাদের ফিউয়েলটাকে হিটিং করে হিট তৈরি করা হবে, এই হিটটা ডিফারেন্ট অনেকগুলো পাইপলাইনের মাধ্যমে সেগুলো চলে যাবে কি, এই যে এই ভেসেলে পানি আছে এটা হচ্ছে বয়লারের শেল, ঠিক আছে? পাইপলাইনের মাধ্যমে সেই হিটটা চলে যাবে কি, এই পানির মধ্যে দিয়ে চলে যাবে, ঠিক আছে? এই পানিগুলো এই পাইপলাইন থেকে হিট নিবে, এই যে হিট নিচ্ছে ইন টাচে থেকে ডিরেক্ট হিট নিচ্ছে সে তারা, এবং স্টিমে কনভার্টার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং যে গ্যাসগুলো হিটের যে গ্যাসগুলো সেগুলো এদিক দিয়ে এক্সস্ট গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি ফায়ার টিউব বয়লার, ঠিক আছে? ফায়ার টিউব বয়লার বেসিক্যালি দুই ধরনের হতে পারে, এক হচ্ছে ইন্টারনালি ফায়ার্ড আর দুই হচ্ছে এক্সটারনালি ফায়ার্ড।
এটা হচ্ছে ইন্টারনালি ফায়ার টিউব বয়লার, এটা হচ্ছে এক্সটার্নালি ফায়ার টিউব। এক্সটার্নাল ফায়ার টিউবটা হচ্ছে বেসিক্যালি যে ফায়ারিং করা হয়, মানে কম্বাসন প্রক্রিয়াটা বয়লারের বাইরে হয়, শুধু হিটটা যায় বয়লারের ভেতরে, সেটা হচ্ছে এক্সটার্নালি ফায়ার। ওকে, আর অনেক সময় হয় যে বয়লারের ভিতরেই দেখেন, এখানে কিন্তু ওয়াটার, এই চেম্বারের ভিতর ওয়াটার আছে, বয়লারের ভিতরই ফার্নেস, এখান থেকে হিট তৈরি হয়ে এদিক দিয়ে হিটটা বের হয়ে যাচ্ছে। সো এটাকে বলে ইন্টারনালি ফায়ার। কনফিউশন? আর কোনো কোশ্চেন? গ্রেট, তাহলে আমরা এবার যাই ওয়াটার টিউব বয়লারে। জাস্ট ফায়ার টিউবের অপোজিট, এর আগে টিউবের ভিতরে ছিল হিটেড এলিমেন্ট, বাইরে ছিল ওয়াটার, এখন থাকবে টিউবের ভেতরে ওয়াটার। যেহেতু ওয়াটার টিউব, দ্য নেম ইমপ্লাইজ যে টিউবের ভেতরে থাকবে ওয়াটার এবং বাইরে থাকবে হিটেড এলিমেন্ট। অর্থাৎ এই যে দেখেন, এই যে লালটা হচ্ছে হিটেড এলিমেন্ট, হিটিং হয়ে হিটেড গ্যাস ফ্লো হচ্ছে এবং তার ভিতরে কিছু টিউবে ওয়াটার ওয়াটার যাওয়া আসা করছে। এই ওয়াটারটা হিট নিয়ে, এই যে এটা হচ্ছে ঠান্ডা পানি, এই ওয়াটারটা হিট নিয়ে এই যে ভ্যাপার হয়ে এখানে এসে জমা হচ্ছে এবং এবং আরেকবার সেইটা, সেই ভ্যাপারটাকে আরেকবার ওই হিটের মধ্যে দিয়ে ফ্লো করা হচ্ছে, যেন এই ব্যাপারটা সুপার হিটেড ভ্যাপার হয়ে বের হয়ে যেতে পারে। সুপার হিটেড ভ্যাপার তো আমরা র্যাঙ্কিন সাইকেলে পড়েছি, সুপার হিটিং করলে আমাদের কি হয়, এফিসিয়েন্সি বেড়ে যায়। সো বয়লারের মাধ্যমে আমরা সুপার হিটিং করে আমরা বের করছি। সুপার হিটিং যদি আপনি না করতে চান, এই সেকেন্ড স্টেপটা আপনি স্কিপও করতে পারেন চাইলে। ওকে, এখন এগেইন ফায়ার টিউব বয়লার নিয়ে আরো কিছু কথা বলা হয়েছে। সিম্পল কথা, ফায়ার টিউব বয়লার কনসিস্ট অফ এ সিরিজ অফ স্ট্রেট টিউবস দ্যাট আর হাউজ ইনসাইড আ ওয়াটার ফিল্ড আউটার শেল, ওইগুলাই ডিটেইলে বলা হয়েছে। দ্য টিউবস আর অ্যারেঞ্জড সো দ্যাট হট কম্বাশন গ্যাসেস ফ্লো থ্রু দ্য টিউবস, অ্যাজ হট গ্যাসেস ফ্লো থ্রু দ্য টিউবস দে হিট দ্য ওয়াটার দ্যাট সারাউন্ডস দ্য টিউবস, দ্য ওয়াটার ইজ কনফাইন্ড বাই দ্য আউটার শেল অফ দ্য বয়লার টু অ্যাভয়েড দ্য নিড ফর আ থিক আউটার শেল। ফায়ার টিউব বয়লারস আর ইউজ ফর লোয়ার প্রেশার অ্যাপ্লিকেশন। সো এখন ফায়ার টিউব বয়লার অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, ভেতর দিয়ে হিটেড এলিমেন্টটা ফ্লো করা হচ্ছে, তাই না, ওয়াটারের ভেতর দিয়ে। সো যেন আমাদের অনেক বেশি হাই, মানে হাই ক্যাপাসিটিতে ফায়ার টিউব বয়লার গুলো ইউজ করা হয় না, বিকজ এই এটার ক্ষেত্রে যদি হাই ক্যাপাসিটিতে ইউজ করতে চাই, বাইরে যে বয়লার, যে আউটার শেলের যে থিকনেসটা, সেটা অনেক হাই রাখা লাগে, যেটা অনেক প্রাইস, মানে এক্সপেন্সিভ, ঠিক আছে। সো এই জন্য ফায়ার টিউব বয়লারের বয়লার একটু লোয়ার প্রেশার অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। জেনারেলি দ্য হিট ইনপুট ক্যাপাবিলিটিস ফর ফায়ার টিউব বয়লারস আর লিমিটেড টু 50 MBTU/h, 50 MBTU/h, ঠিক আছে। মেগা ব্রিটিশ থার্মাল ইউনিটটা কি, এটাকে কিভাবে পাউন্ড পার আওয়ারে অথবা ফ্লো রেটে কনভার্ট করা হয়, করা যায়, এটা নিচে দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াটার লেটেন্ট হিট দিয়ে ডিভাইড করলেই এটাকে পাউন্ড পার আওয়ারে অথবা ফ্লো রেটে কনভার্ট করা যায়, ঠিক আছে। এটা দেওয়া আছে কেননা বাই চান্স ম্যাথমেটিক্সে এটা অ্যাপ্লিকেশন আপনাদের থাকতে পারে, বইয়ে দেখবেন। আমি আমার স্লাইডে কোনো ম্যাথের এক্সাম্পল দিই নাই, আমরা খালি থিওরি গুলাই পড়বো, বাট এটা রিলেটেড ম্যাথ বইয়ে কয়েকটা আছে, এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। ফায়ার টিউব বয়লারটা আবার আবার সাব ডিভাইড করা যায়, আমরা তো দুই ধরনের পড়লাম, ইন্টারনালি আর এক্সটারনালি ফায়ার, ওগুলো আবার তিন প্রকারে সাব ডিভাইড করা যায়। হরাইজন্টাল রিটার্ন টিউবুলার বয়লার্স টিপিক্যালি হ্যাভ হরাইজন্টাল সেফ কন্টেন্ট ফায়ার টিউবস উইথ আ সেপারেট কম্বাসন চেম্বার, ঠিক আছে, সেপারেট কম্বাসন চেম্বার থাকে এবং হরাইজন্টাল টিউব টিউবগুলো হরাইজন্টালি অ্যারেঞ্জ থাকে। সো এটা এই যে এটা এই যে সেপারেট কম্বাসন চেম্বারে
চেম্বারে হিটিং হয়ে সেই হিট গুলা চলে যাচ্ছে টিউবের ভেতর এবং হরাইজন্টালি অ্যারেঞ্জ টিউব, হরাইজন্টাল রিটার্ন টিউব বলে এই চারটি বয়লার। আর একটা আছে স্কচ বয়লার, স্কচ ম্যারিন বা শেল বয়লার, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়, কম্বাশন চেম্বারটা ওইভাবে হরাইজন্টালি থাকে, বাট কম্বাশন চেম্বারটা ইন্টারনাল, মানে ফার্নেসটা ইন্টারনাল শেলের, ওই বয়লারের শেলের ভিতরেই থাকে। সো হরাইজন্টাল বয়লার এক্সটার্নালি ফায়ার হচ্ছে HRT বয়লার, আর ইন্টারনালি ফায়ার হচ্ছে স্কচ বা স্কচ মেরিন বয়লার, ঠিক আছে। ফায়ারবক্স বয়লার, ফায়ারবক্স বয়লার হচ্ছে সেই বয়লার গুলো হুইচ হ্যাভ আ ওয়াটার জ্যাকেটেড ফায়ারবক্স অ্যান্ড এমপ্লয় অ্যাট মোস্ট 3 passes অফ কম্বাশন গ্যাসেস। অর্থাৎ আমাদের যে ভেতরে যে টিউব গুলো আছে সেগুলো চারপাশে ওয়াটার জ্যাকেটেড ফায়ার বক্স থাকে, ঠিক আছে। এবং ওয়াটার অর্থাৎ ওয়াটারের একটা এক একটা করে লেয়ার থাকে, এবং 3টা করে পাস যায়, যে আমাদের ফায়ারের যে টিউব গুলো পাস করছে সেগুলো 3টা ম্যাক্সিমাম তিনটা করে পাস যায়, অর্থাৎ রিপিট করে যে এ ভেতরে এই হিট এক্সচেঞ্জের টিউব গুলা 1, 2, 3 এভাবে যে তারপর বের হয়ে যায়, অর্থাৎ স্পাইরালি অ্যারেঞ্জ থাকে ভেতরে, এবং তার মাঝে 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 ওয়াটারের লেয়ার থাকে। সো এই জন্যই বলা আছে ওয়াটার জ্যাকেটেড ফায়ার বক্স, ঠিক আছে। Most modern fire tube boilers have cylindrical outer shells with a small round combustion chamber located inside the bottom of the shell. তাহলে মডার্ন ফায়ার টিউব বয়লার গুলোতে বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল আউটার শেল থাকে এবং স্মল রাউন্ড কম্বাশন চেম্বার, কম্বাশন চেম্বারটা বয়লারের ভেতরেই থাকে, নিচের দিকে থাকে, ঠিক আছে। ডিপেন্ডিং অন কনস্ট্রাকশন ডিটেলস দিস বয়লার্স হ্যাভ টিউবস কনফিগার্ড ইন ইদার 1, 2, 3, or 4 pass অ্যারেঞ্জমেন্টস। সো ফায়ারবক্স বয়লারের মতো যে আমাদের প্রয়োজনীয়তা অনুসারে 1, 2, 3, বা 4 pass অ্যারেঞ্জমেন্টে টিউবগুলোকে সাজানো থাকে। Because the design of fire tube boilers are simple, they are easy to construct in a shop and can be shipped fully assembled as a package unit. অনেক সিম্পল যেহেতু কনস্ট্রাকশনটা, সেহেতু এগুলো অনেক ছোট হয় সাইজে এবং ডিরেক্টলি ফুল প্যাকেজ ওয়াইজ আমরা শিপিং করতে পারি। ওকে, এখন আমরা ওয়াটার টিউব বয়লার এর ডিটেলসে চলে যাব, ঠিক আছে। ওয়াটার টিউব বয়লার্স আর ডিজাইন টু সার্কুলেট হট কম্বাশন গ্যাস অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ আ লার্জ নাম্বার অফ ওয়াটার ফিল টিউব। সো বেসিক্যালি ওটার অপোজিটটা যে ওয়াটার ফিল টিউবের আশপাশে কম্বাশন গ্যাস গুলো সার্কুলেট করতে থাকে। দ্য টিউবস এক্সটেন্ড বিটুইন অ্যান আপার হেডার কল্ড আ স্টিম ড্রাম অ্যান্ড ওয়ান অর মোর লোয়ার হেডার্স অর ড্রামস, ঠিক আছে। এই টিউব গুলার উপরে আপার হেডার থাকে যেটাকে বলে স্টিম ড্রাম, অর্থাৎ ওয়াটার গুলো স্টিমে কনভার্ট হয়ে এই ড্রামে এসে জড়ো হয়, এবং লোয়ার কিছু ড্রাম আছে যেগুলোর ভিতর ঠান্ডা ওয়াটার গুলো থাকে, ঠিক আছে। এগুলোকে বলে লোয়ার হেডার্স অর ড্রাম। ইন ওল্ডার ডিজাইনস দ্য টিউবস আর ইদার স্ট্রেট অর বেন্ট ইনটু সিম্পল শেপস। আগের ডিজাইন গুলোতে টিউব গুলোকে দেখা যায় যে হয় স্ট্রেট থাকে না তো হালকা ভাবে বেন্ডিং অবস্থায় থাকে। নিউয়ার বয়লার্স হ্যাভ টিউবস উইথ কমপ্লেক্স অ্যান্ড ডাইভার্স বেন্ডস। নতুন যে বয়লার গুলো সেগুলোতে দেখা যায় যে এই টিউব গুলো অনেক আঁকা বাঁকা করে দেওয়া হয়, কারণ যত বেশি আঁকা বাঁকা থাকবে তত বেশি কিন্তু হিট ট্রান্সফার করবে, বিকজ তত বেশিক্ষণ সে ওই হিটেড এলিমেন্টের মধ্যে থাকতে পারবে, ইন টাচ থাকতে পারবে। সো নতুন ডিজাইনের বয়লার গুলোতে অনেক কমপ্লেক্স টিউব গুলোকে অনেক কমপ্লেক্স ভাবে আঁকা বাঁকা করে রাখা হয়, ঠিক আছে। বিকজ দ্য প্রেশার ইজ কনফাইন্ড ইনসাইড দ্য টিউবস, water tube boilers can be fabricated in larger sizes and used for higher pressure applications. Okay, so এর ভেতরে water tube boiler গুলো আমরা ইচ্ছা করলে fire tube boiler গুলো কিন্তু আমরা lower pressure application use করতে হবে, না হলে কিন্তু shell thickness অনেক বেশি লাগে, কিন্তু water tube boiler এর ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই আমরা higher pressure application use করতে পারি। Small water tube boilers which have one and one
and sometimes two burners are generally fabricated and supplied as package units. Choto gulo ke amra chailei purupuri ekbare firebox boiler er moto purupuri ekta package unit hishebe supply korte pari. But amra je field type er je arek dhoroner water tube boiler ache jeklake bole field type boiler mane shegulo hocche onek boro. ঠিক আছে, অনেক বেশি হাই প্রেশার অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, সেগুলো সিঙ্গেল সিঙ্গেল ইউনিট গুলো ফ্যাব্রিকেট করে তারপর সেগুলো মানে মেইন ফ্যাক্টরি যেখানে আমরা সেটিং করব সেখানে নিয়ে গিয়ে সেটাকে অ্যাটাচ করে সেট আপ করা হয়। সো দিস ইজ আ প্যাকেজ টাইপ ওয়াটার টিউব বয়লার, দিস ইজ দ্য ফিল্ড ডিরেক্টেড ওয়াটার টিউব বয়লার, বড় যেটা যেটা আমরা সিঙ্গেল সিঙ্গেল ইউনিট আমরা প্যাকেজিং করি। ঠিক আছে, almost any solid, liquid or gaseous fuel can be burned in a water tube boiler. Common fuels include coal, oil, natural gas, biomass and other solid fuels such as municipal solid waste MSW, tire derived fuel TDF and refuse derived fuel RDF. Designs of water tube boilers that burn these fuels can be significantly different. Okay, so water tube boiler amra sob dhoroner মানে ফিউয়েলই বার্নার হিসেবে ইউজ করতে পারি, এবং বার্নারের উপর ডিপেন্ড করে, বার্নারের নেচারের উপর ডিপেন্ড করে বয়লার ডিজাইন গুলো ডিফারেন্ট হয়ে থাকে, যেটা আমরা অলরেডি কথা বলেছি যে বয়লার টাইপে ফিউয়েল টাইপের উপর ডিপেন্ড করে বয়লার টাইপ ডিফাইন করে। ঠিক আছে, কোল ফায়ার্ড ওয়াটার টিউব বয়লার্স আর ক্লাসিফাইড ইনটু থ্রি মেজর ক্যাটাগরিজ, স্টোকার ফায়ার ইউনিট, PC fired units and FBC boilers. FBC boiler হচ্ছে fluidized bed combustion. ঠিক আছে, boiler. They are classified on the coal burning mechanism. Coal fired boiler গুলোকে তিন ভাগে ভাগ করা যায়, stoker fired, PC fired and FBC boilers. কোলটা কিভাবে আপনি বার্নিং করছেন, কিভাবে আপনি সেখান থেকে ফিউয়েল ডিরাইভ করে নিয়ে আসছেন, সেটার উপর ডিপেন্ড করে আসলে এই ক্লাসিফিকেশনটা করা হয়। এটা অত ডিটেল আপনাদের দেখা লাগবে না, জাস্ট জেনে রাখার জন্য। So this is basically the difference between water tube boiler and fire tube boiler. First of all, efficiency. Do it the efficiency high rakha possible. So kono nidishto ta nai je fire tube or water tube boiler efficiency kom beshi hobe. Capacity. Ami ektu age bollam water tube boiler ma use kori higher pressure application e seta capacity unlimited. Ar fire tube boiler লোয়ার প্রেশার অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, মোর অর লেস সেটা ক্যাপাসিটি এট ম্যাক্স অ্যারাউন্ড 800 ব্রেক হর্স, BHP মানে ব্রেক হর্স পাওয়ার। ঠিক আছে, ক্ষমতার একক হর্স পাওয়ার না, ব্রেক হর্স পাওয়ার হচ্ছে লস সহ যে ক্ষমতার এককটা, ফ্রিকশনাল লস সহ যে ক্ষমতাটা পাই সেইটা। সো 800 হর্স পাওয়ার মানে হচ্ছে সে 800 হর্স পাওয়ার দিবে, এর উপর ফ্রিকশনাল লস অ্যাপ্লাই করি আমরা। ঠিক আছে, তারপর আর লেখা আছে 800 হর্স পাওয়ার, বাট আপনি পাচ্ছেন 600 হর্স পাওয়ার, 200 কি ফ্রিকশনাল লস হয়ে যাচ্ছে, কিন্তু 800 ব্রেক হর্স পাওয়ার মানে হচ্ছে ফ্রিকশনাল লস সহই 800 সে দিতে পারবে, অর্থাৎ হর্স পাওয়ারের ইউনিট আরো বেশি হবে। ওকে, টলারেন্স ভার্সেস স্কেল, স্কেল অথবা BFW কোয়ালিটি। টলারেন্স হচ্ছে এক্ষেত্রে লো টলারেন্স ভার্সেস স্কেল, স্কেল কোয়ালিটি হচ্ছে ওয়াটার টিউব বয়লারের ক্ষেত্রে হয় লো এবং ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে হয় হাই। ঠিক আছে, সো ওয়াটার টিউব বয়লারের টলারেন্স আমাদের ডাইমেনশনাল টলারেন্স অত বেশি রাখা লাগে না, যেখানে ফায়ার টিউব বয়লার অনেক হাই রাখা লাগে। ঠিক আছে, বিকজ ভেতর দিয়ে হিটিং এলিমেন্টটা ট্রান্সফার হতে থাকে, সো হিটিংটা অনেক বেশি পরিমাণে হয়। ওকে, কস্ট টু রিটিউব, রিটিউবিং কস্ট ওয়াটার টিউব বয়লারের এবার অনেক হাই, এটা ক্যাপাসিটিও হাই, এটা রিটিউবিং কস্টও হাই, কিন্তু ফায়ার টিউব বয়লার আবার রিটিউবিং কস্টটা লো। ঠিক আছে, কোজেনারেশন অথবা টারবাইন অ্যাটাচ কি করা যায়, ওয়াটার টিউব বয়লারে আমরা টারবাইন এক্সট্রা অ্যাটাচ করতে পারি, বাট ফায়ার টিউব বয়লারে নর্মালি আমরা টারবাইন এক্সট্রা অ্যাটাচ করতে পারি না। ওকে, বিকজ এটা অনেক লো ক্যাপাসিটি, কম্পারেটিভলি অনেক লো ক্যাপাসিটি বয়লার, তো সো টারবাইনের সাথে অ্যাটাচমেন্ট যদি করা হয় সেক্ষেত্রে আর কি দুটো সিঙ্ক্রোনাইজেশনটা সঠিকভাবে পাওয়া যায় না, দ্যাটস ওয়াই টারবাইন সাধারণত অ্যাটাচ করা হয় না ফায়ার টিউব বয়লার। এনি কনফিউশন? ওকে,
সো আমরা এখন বাজে আপনাদের 7টা, সো আমরা এখন একটা ছোট্ট ব্রেক দিব, 10 মিনিট একটা ব্রেক, আপনারা একটু ব্রেনটা ফ্রেশ করে নিয়ে আসেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা এর মধ্যে আপনারা করতে পারেন আমাকে, এর মধ্যে মানে ব্যাক করে এসে আর কি। 10 মিনিট একটা ছোট্ট ব্রেক, জাস্ট টু ব্রিদ। ডাবল ক্লাস নিলে আমি সবসময় একটা ব্রেক দিয়ে ক্লাস করাই, সো আপনারা চাইলে কানেক্টেড অবস্থায় থাকতে পারেন, এবং থেকে এগেইন জাস্ট 10 মিনিট পর ব্যাক করতে পারেন, ঠিক আছে? তো 7:10 এগেইন আমরা শার্প ক্লাস কন্টিনিউ করবো, ওকে? ততক্ষণে যা কোশ্চেন আছে, যা আছে এগুলো আপনারা চাইলে মানে মানে করতে পারেন আসার পর, ওকে? ঠিক আছে। হ্যালো, জি কিছু বলবেন? এনি কোশ্চেনস? ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল ইয়া শিওর। ম্যাম। আমাদের কি মানে এই যে চ্যাপ্টার গুলো মানে FM এ আপনি পড়াচ্ছেন, তো ওগুলো আমাদের কি ম্যাথমেটিক্স এর জন্য মানে কোশ্চেনে কি ম্যাথমেটিক্স বেশি হবে নাকি থিওরি বেশি? ওয়েল, টু বি অনেস্ট, আমার পার্টটা কিন্তু মোস্টলি ম্যাথমেটিক্স পার্ট, তবে এই যে যে কিছু পার্ট আছে যেরকম যেগুলো শুধুই থিওরি, ম্যাম সৌরভ যেরকম স্যারটা ফুল ম্যাথমেটিক্স পার্ট, থিওরি বলতে কিচ্ছু নাই ম্যাম। তাহলে ইয়া কিছুই নাই অ্যাকচুয়ালি মানে আমাদের এটা মানে পুরো ম্যাথের সাথে ম্যাচ খেয়ে যেতেছে, এই জন্য ম্যাম কোশ্চেনটা করলাম যে মানে ম্যাথই সব। ইয়া অ্যাকচুয়ালি আমার পার্টে বেসিক্যালি বলা যায় থার্মোডিনামিক্স পার্টটা, এখানে থাকবে বলা যায় 70-30, 30% থিওরি অ্যান্ড 70% ম্যাথ। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি সব থিওরি গুলার সাথে কিন্তু রিলেটেড ম্যাথ আছে, কিন্তু এই যে যেমন আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি বয়লার, এটা কিন্তু মোস্টলি থিওরি। আজকেরটা হচ্ছে এতদিন পরে আমি একটা ফুল থিওরি চ্যাপ্টার পড়াচ্ছি অ্যাকচুয়ালি, তবে আমার পার্টটা বলতে গেলে বলা যায় 30-70, ম্যাম ম্যাথ কি মোস্টলি মানে ম্যাথ। কমন যেগুলা মানে ওরকম ধরে করবো নাকি মোটামুটি সবই করতে হবে বই থেকে? বই থেকে আসলে ম্যাম যদি একটু একদিন আনফরচুনেটলি মানে আমি যদি কয়েকটা চ্যাপ্টার পড়ানোর পর একদিন যদি আপনি মানে বইটাই নিয়ে যদি আমাদেরকে একটু বলে দিতেন যে এই ম্যাথ গুলা মানে সব হলে সবই, যে এক্সাম্পল আর এগুলা সব করবা বা এগুলা, তাহলে একটু ইজি হতো ম্যাম। অ্যাকচুয়ালি ম্যাম আমরা একটা টার্ম দেই নাই, আরেকটা টার্মে ঝুলে আছি, তো কোন পাশে কোনটা ইয়া পড়ে। আপনাদের এখন আসলে একটা হ্যাফাজার্ড অবস্থা, এক টার্ম না দিয়ে আপনারা আরেক টার্মের জন্য পড়ছেন, ইটস রিয়েলি কনফিউজিং স্টেট, আমিও বুঝতে পারছি। এই জন্য আসলে কি করব বলেন, সিচুয়েশনটা এরকম। আচ্ছা আমি ঠিক আছে, এরকম একদিন আমি আমার সিলেবাসটা শেষ করে নিই, তাহলে আপনাদের সাথে একদিন একটা সেশন করব, একদম বইটা ওপেন করে যে নর্মালি কোন কোন পার্টটা আমি পড়িয়েছি, আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি নর্মালি কিন্তু যেগুলো টপিক টপিক করিয়েছি ও টপিক ওয়াইজ ম্যাথ করলেই হবে, তো দেখলেই বুঝতে পারবেন। তো আমি আপনাদের সাথে একটা ভালো জিনিস বলেছেন, আমি সিলেবাসটা শেষ করে নিই, তারপর আমি সময় যদি পাই কিংবা একদিন এক্সট্রা ক্লাস নিয়ে হইলেও আপনাদেরকে বই খুলে
একদিন বসে বলে দিব যে এই 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 এইগুলো আমি করেছি, তো এই রিলেটেড সব ম্যাথ গুলো করতে হবে। ওকে আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, আমাদের এবার সিলেবাসের চ্যাপ্টার কয়টা আছে? আই মিন থার্মোডাইনামিক্স পড়ার পর এইটা কি একটা আলাদা চ্যাপ্টার বয়লার? হ্যাঁ, স্টিম জেনারেটর অ্যাকচুয়ালি চ্যাপ্টারের নাম। আচ্ছা আর চ্যাপ্টার এখন পর্যন্ত আসলে আমি নিজেও হিসাব করি নাই, কারণ আপনাদের আরো বেশ কিছু সিলেবাস, রেফ্রিজারেশন, এগুলো বেশ কিছু বাকি আছে। থার্মোডিনামিক্স এর পর আমি হিট ট্রান্সফার করব কিছু, হিট ট্রান্সফার এত বেশি ডিটেইল না, থার্মোডিনামিক্স আপনাদের ডিটেইল পার্টটা অ্যাকচুয়ালি। এরপর হিট ট্রান্সফার এবং ফ্লুইড মেকানিক্সটা আমি দেখব। তো আসলে এখনো আমি হিসাব করি নাই যে টোটাল কতগুলো চ্যাপ্টার আছে। ম্যাম, আজকে যে মেশিন গুলো পড়ালেন, এগুলোর প্রত্যেকটা ওয়ার্কিং প্রসেস কি জানা লাগবে আমাদের? না না না, প্রতিটা জানা লাগবে না, আপনার জাস্ট বয়লারের মেকানিজমটা জানা লাগবে, ওয়াটার টু ফায়ার ফায়ার টু বয়লার গুলো দেখা লাগবে, আর কোল কোল ফায়ার, স্টোকার ফায়ার, এগুলো এত ডিটেইল দেখা লাগবে না, এগুলো জাস্ট নাম জানার জন্য, জাস্ট ক্যাটাগোরাইজেশন এটা দেখানোর জন্য। তবে যেগুলো আমি ডিটেইল পড়েছি, স্লাইডটা আপনাদেরকে আমি দিয়ে দিব। যেরকম মনে করেন যে আমি কিন্তু এই যে এইটা এইটা এইটার যেহেতু ছবি সহ মেকানিজমটা একটু বলেছি, এটার ডিটেলটা দেখা লাগবে, ফায়ার টিউব, ওয়াটার টিউব, বয়লার ডিটেলটা দেখা লাগবে, ঠিক আছে? কিন্তু আপনাদের যেরকম ধরেন এই যে কোন কম্বাশনের উপর ডিপেন্ড করে কি, আর কোল ফায়ার বয়লারের মেকানিজম কি, এত ডিটেল দেখা লাগবে না। আচ্ছা ম্যাম, স্লাইডে যেটার মেকানিজম একটু বলা আছে সেটা ডিটেল দেখলেই হবে। ওকে ম্যাম। আসলে আপনাদের যে সিচুয়েশনটা আমি বুঝতে আসলে আমি বুঝতে পারছি বললেও আসলে ঠিক বলা হবে না, বুঝতে পারছি না, কারণ ডাবল সিলেবাস একই সাথে আপনাদের ফেস করা লাগছে। আমি এই জন্য এখন পর্যন্ত কোনো ক্লাস টেস্ট অথবা কিছু অ্যাসাইনমেন্ট বা কিছু অ্যাকচুয়ালি দিই নাই, এ কারণে যে আপনাদের সামনের এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি আপনারা ফেস করেন, আমি চেষ্টা করছি যতদূর সম্ভব লাইটে রাখতে। দরকার হলে লাস্টে একবারে ক্লাস টেস্ট গুলো নিবো আপনার একটু প্রেশার ফ্রি হয়ে গেলে। আসলে আমার প্ল্যান এটাই, এখন দেখা যাক, আসলে কিছু করার নাই, তাই না? সবাই মোটামুটি আমরা ভুক্তভোগী। ইয়া, আসলে কি দেখে কি পড়বেন বোঝা যায় না আসলে। আই আন্ডারস্ট্যান্ড। এখন আমি আসলে আমি আমার দিক আমি কি বলবো বলেন, আমি যদি আপনার সিচুয়েশনে থাকতাম আমি নিজেই অবস্থায় থাকতাম, কনফিউজ থাকতাম। আসলে আপনাদের যেহেতু সময়টা যেন ওয়েস্ট না হয়, এই জন্য অথরিটি ঠিক করেছে যে এই ক্লাসগুলো যেন কন্টিনিউ হয়। সময় কম, সময়েরও দাম আছে, আপনার যত দ্রুত সম্ভব যেন বের হয়ে যেতে পারেন, এমনিতে অনেক সময় একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে অলমোস্ট অনেকের, তো আসলে সময়েরও দাম আছে, যত তাড়াতাড়ি বের হতে পারবেন তত তাড়াতাড়ি চাকরিতে ঢুকতে পারবেন। তো আসলে কিছু করার নাই, ম্যাম আমরা ক্যাম্পাসে থাকতে বেশি ভালোবাসি ম্যাম। এখন তো সিচুয়েশনটা এরকম, এখন তো আসলে শুধু আমি আপনি ভুক্তভোগী না, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক। আমি তো এখানে আমি এখানে ইউএসএ তে এসে তো দেখছি যে মানে সবকিছু একদম থমথমে, একদম কোনো বাইরে কেউ নাই, গ্রোসারি শপে কেউ নাই, ইটস লাইক জম্বি মুভি গুলো হয় না ইংলিশ, যে কেউ কিছু নাই, ধু ধু করছে, এরকম অবস্থা এখানে। এখানে অবস্থা আরো খারাপ, বাংলাদেশে তো রাস্তায় বের হলে বোঝা যায় না যে এখানে কোনো প্যান্ডেমিক চলছে, বাট এখানে এসে আসলে বোঝা যায় যে হ্যাঁ, উই আর ইন মিডল অফ আ ক্রাইসিস। তো আসলে নিজের সাবধানতা নিজের কাছে, নিজের ম্যাম আমরা তাহলে সফল ভাই, বাংলাদেশ ম্যাম সফল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সব সময় বলি যে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক রহমত দিয়েছে, যে আমরা অন্য অনেক পশ্চিমা অনেক দেশের থেকে অনেক কম ক্ষতিগ্রস্ত, তাই না? এই সেম প্যান্ডেমিক আমাদের উপর দিয়েও যাচ্ছে, ইউএস এর উপর দিয়েও যাচ্ছে, বাট আমি দুইটা কম্পেয়ার করলে দেখবো যে আমরা অনেক কম ক্ষতিগ্রস্ত, অর আদারওয়াইজ বলা যায় যে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হইলেও আমরা স্বীকার করছি না যে আমরা ক্ষতিগ্রস্ত আর কি। উই আর ভেরি কনফিডেন্ট।
আমরা পরিসংখ্যানে ম্যাম অনেক এগিয়ে ম্যাম। উই আর ভেরি কনফিডেন্ট যে আমাদের কিছু হবে না ইনশাল্লাহ, এবং সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষাও করছে এতদিন পর্যন্ত, যেন সবাই আপনারা সুস্থ থাকেন এটাই দোয়া করি। এটাই জি ম্যাম। ম্যাম মোবাইলের ডাটা কিনতে সমস্যা হয় ম্যাম, আমরা তো আসলে অনেক সতর্ক থাকি ম্যাম, বাইরে আমরা বের হই না, সব সময় রুমে থাকি, কোয়ারেন্টাইন এখনো মেনটেন করতেছি ম্যাম। তাই নাকি? গুড, মেনটেন করছেন, দ্যাটস গুড, মেনটেন করা উচিত। জি ম্যাম। বাট টু বি অনেস্ট, আমি আসলে আমি আপনাদেরকে হয়তোবা বলছি যে আমি একটা ফ্যাক্টরিতে জব করতাম, তো আমি গত December 31st পর্যন্ত আমি আসলে জবে ছিলাম, আর তারপর তো এখানে চলে আসা হলো পড়াশোনার জন্য চাকরি ছেড়ে দিয়ে। তো সো আমার রেগুলার বের হওয়া লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ রেগুলার বের হয়ে পুরো প্যান্ডেমিকে আমাদের, আমি ফুড ফ্যাক্টরি নিউট্রিশন ফ্যাক্টরিতে যেহেতু জব করতাম, আমাদের কোনো স্টপেজ নাই। আপনাদেরকেও আগে থেকে বলে রাখি, আপনারা যদি এরকম ফুড ফ্যাক্টরিতে কেউ জব নেন তাহলে কোনো থামাথামি নাই, দুনিয়া কেয়ামত চলে আসলো আপনার ফ্যাক্টরি বন্ধ হবে না। তো ইভেন উল্টো হয়েছে যে আমাদেরকে ঈদের আগে, ঈদের দিন পর্যন্ত আমাদেরকে কাজ করা লাগছে। সো মানে এত ডিমান্ড ছিল এর মধ্যে, কোভিড এর মধ্যে এত মানে শুকনা খাবার, ড্রাইড স্যুপ বা ম্যাগি, এগুলোর এত ডিমান্ড ছিল, ঈদের মধ্যেও আমাদের জব করা লাগছে, ঈদের দিন আমাকে ডিউটি করা লাগছে। সো কিন্তু এর মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থ আছি এখন। আমি এ যাবত কালে 6 বার কোভিড টেস্ট করছি এবং একবারও পজিটিভ আসে নাই আলহামদুলিল্লাহ। সো মেনটেন করলে কিন্তু বাধ্য হয়ে যদি বের হওয়া লাগে, আপনি যদি মেনটেন করেন সুস্থতা বজায় রাখা পসিবল। আর সৃষ্টি বাকিটা সৃষ্টিকর্তার উপর, উনি দিলে তো কিছু করার নেই। আচ্ছা তাহলে ওকে, আমরা 10 মিনিটের একটা ব্রেক গল্প করলাম, ভাল লাগলো, একটু ব্রেন ফ্রেশ হলো। তাহলে এবার আমরা আবার পড়াশোনায় চলে যাই। ওকে সো আমরা বেসিক্যালি পার্থক্য পর্যন্ত দেখেছিলাম হালকা পাতলা, জাস্ট একদম লাইটলি পড়াচ্ছি। মেকানিজম গুলো যদি আপনারা বই থেকে একবার রিডিং দেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা যে বইটা আমি ফলো করতে বলছি সেটা হচ্ছে সেঞ্জেল স্যারের বই, থার্মোডিনামিক্স, সেঞ্জেল স্যারের বই বললেই হবে। CENGEL, সেঞ্জেল, ইউসুফ সেঞ্জেল। তো এখান থেকেই ম্যাথ গুলো ফলো করলেই হবে। PDF পাওয়া যায় আমার কাছে এই মুহূর্তে, যেটা আছে একদম পুরাতন ভার্সন, বাট PDF পাওয়া যায়, একদম লেটেস্ট ভার্সনের PDF পাবেন, একটু খোঁজ নিলেই পাবেন। আর যদি না পান সেক্ষেত্রে আমি দেখি আমি লেটেস্ট ভার্সনটা পাই কিনা, এলে শেয়ার করে দিব, আদারওয়াইজ আপনারা একটু খুঁজেন। আমার আমি যখন আমার কাছে যেটা আছে একদম পুরাতন ভার্সন, মানে অ্যাকচুয়ালি আমার আমলের ভার্সন, সো এই জন্য আসলে আমি শেয়ার করতে চাচ্ছি না। আর যদি না পান লেটেস্ট ভার্সন, আচ্ছা এটাই বলছিলাম যে আসলে আমারটা অনেক পুরাতন ভার্সন, তো এই জন্য আসলে আমি শেয়ার করতে চাচ্ছিলাম না, বিকজ লেটেস্ট ভার্সনে আরো বেশ কিছু আপডেটস আছে, এবং আমি যখন কোশ্চেন করবো সেটা অ্যাকচুয়ালি আমি লেটেস্ট ভার্সন থেকেই করবো। তো আমি যদি পাই লেটেস্ট ভার্সনের মধ্যে আমি শেয়ার করে দিব, আদারওয়াইজ আপনারা একটু জিজ্ঞেস করলে পাবেন, এটা নেটেও পাওয়া যায়। লেটেস্ট ভার্সনে বেশ কিছু আর কি ম্যাথ একটু ডিফারেন্ট ভাবে করা আছে, তো এই জন্য ওখান থেকে আসলে কোশ্চেনটা হবে। ওকে তো বেসিক্যালি বয়লার স্টাডিতে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, দ্যাট ইজ বয়লারের ক্যাপাসিটি। বয়লারের ক্যাপাসিটি ইউনিট হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে পাউন্ড পার আওয়ার, LBS, LB মানে হচ্ছে পাউন্ড, ব্রিটিশ ইউনিট। হ্যাঁ, পাউন্ড পার আওয়ার যে কত পাউন্ড স্টিম সে 1 ঘন্টায় জেনারেট করতে পারছে,
এটা একটা ইউনিট, BTU পার আওয়ার মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার, এটা হচ্ছে বয়লারটা প্রতি ঘন্টায় কত পরিমাণে হিট ট্রান্সফার করতে পারছে, কত পরিমাণে হিট জেনারেট করতে পারছে, ঠিক আছে? এটা হচ্ছে BTU পার আওয়ার। আর BHP হচ্ছে ব্রেক হর্স পাওয়ার, এটা হচ্ছে হর্স পাওয়ারেরই লস সহ একক, ঠিক আছে? ওকে, এখন আপনাদের একটা কাজ হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি বলে দিলাম, এটা ভুলে যাবেন না, দ্যাট ইজ কোন প্রতি ইউনিট থেকে প্রতি ইউনিটে কনভার্সনটা জেনে রাখবেন। যেরকম আপনি, আমি কিন্তু একটু আগে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, BTU পার আওয়ার থেকে LBS পার আওয়ারে কিভাবে কনভার্ট করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আবার রিওয়াইন্ড করি, এই যে এখানে BTU পার আওয়ার থেকে পাউন্ড পার আওয়ারে কিভাবে কনভার্ট করবেন এটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ওকে, সো এইভাবে এটা জাস্ট পানি লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন কে দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ওকে, সো এইভাবে বাকিগুলো ব্রেক হর্স পাওয়ার থেকে কি করে কনভার্ট করতে হয় সেগুলো আপনারা একটু একটু বইও দেখতে পারেন, চাইলে গুগলে সার্চ দিতে পারেন, দেখে নিয়ে একদম মাথায় রাখবেন, বিকজ পরীক্ষাতে বাই চান্স ম্যাথে ইউনিট এই ইউনিট গুলো দেওয়া থাকতে পারে, শুধু বয়লারের ম্যাথে না, অন্য ম্যাথও আমি ক্ষমতার ইউনিট BHP দিয়ে দিয়ে দিতে পারি। ওকে ওকে, এখন আমরা পড়বো বয়লারের কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ, যেগুলোর মাধ্যমে বয়লারের অ্যাকচুয়ালি স্মুথ অপারেশনটা আমরা মেনটেন করি। এগুলোকে বলে বয়লার মাউন্টিংস। মাউন্টিংস মানে হচ্ছে বয়লারের গায়ের সাথে এগুলো আটকানো থাকে, ঠিক আছে? এবং এগুলার মাধ্যমে বয়লারটা কিভাবে অপারেট করছে সেটা আমরা দেখতে পারি। যেমন ওয়াটার লেভেল ইন্ডিকেটর, দেখিয়ে কি মনে হচ্ছে সে ওয়াটারের লেভেলটা কতটুকু আছে সে দেখায়, কারণ অপারেটর যেন বুঝতে পারে যে এই বয়লারের ভিতরে ওয়াটার লেভেল মানে সেফ লেভেলের থেকে হায়ার লেভেলে যেন চলে না যায়, সেই জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটরটা বাইরে থেকে দেওয়া থাকে, যেন বাইরে থেকে আমরা দেখে বুঝতে পারি যে ওয়াটারটা এখন এ লেভেলে আছে। কারণ সেফ লেভেলের থেকে বাইরে লেভেলে চলে গেলে কিন্তু ইভেন বয়লারের ওভার প্রেশার হয়ে বাস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? লিকেজ হতে পারে, বাস্ট হতে পারে। ওকে, বেসিক্যালি আমরা শুরুতে বলছিলাম না যে কোড অফ সেফটি, সেফটি ফ্যাক্টর গুলো যেন থাকে, এই মাউন্টিং গুলোর মাধ্যমে আমরা এই সেফটি ফ্যাক্টর গুলো মেনটেন করি, ঠিক আছে? প্রেশার গেজ, প্রেশার গেজ হচ্ছে প্রেশার, বয়লারের ভিতরে প্রেশার কত আছে, স্টিম অতিরিক্ত হয়ে গেলে কিন্তু বয়লারের ভিতরে প্রেশার বেড়ে যাবে, সেক্ষেত্রে প্রেশার গেজ গুলো বলে যে আপনার স্টিম অতিরিক্ত হয়ে যাচ্ছে, ভেতরে প্রেশার বেড়ে যাচ্ছে, আপনার ধারণ ক্ষমতা বাইরে চলে যাচ্ছে, সাথে সাথে আমরা একটা এক্সস্ট বা ড্রেন ভালভ দিয়ে স্টিম গুলোকে ড্রেন করে দিব, সাথে সাথে প্রেশার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? সেফটি ভাগ, বেশ কিছু সেফটি ভাগ দেওয়া থাকে যেন বয়লারের অপারেশন মানে ইমার্জেন্সি স্টপ করা লাগলে আমরা করতে পারি। ওকে, স্টিম স্টপ, এই যে সেফটি, এই যে স্টিমের যে ড্রেন ড্রেন ভাগ, এটাও কিন্তু সেফটি ভাগের মধ্যেই পড়ে। স্টিম স্টপ ভাগ, যে স্টিমিংটা স্টপ করার জন্য একটা স্টপ ভাগ দেওয়া থাকে, ওকে, যেন স্টিমের প্রেশারটা আমরা কমায় ফেলতে পারি। ফিউজেবল প্লাগ, এটা একটা মজার জিনিস, এটা আপনাদেরকে আমি দেখাবো। ফিড চেক ভাল্ভ, ফিডিং ওয়াটার যে ফিডিং হচ্ছে কিনা এটা চেক করার জন্য একটা ভাল্ভ আছে। মেইন হোল, এটা দিয়ে অ্যাকচুয়ালি অপারেটর ভেতরে দেখা যায় সব প্রসেস ঠিকঠাক মতো চলতেছে কিনা, একটা মানে কাঁচের একটা জানালার মতো। ওকে, আর ব্লো অফ কক হচ্ছে যে একটা মানে ড্রেন একটা লাইন, ঠিক আছে? এটা এটার মাধ্যমে আমরা সবগুলো ওয়াটার ড্রেন করে ফেলে দিতে পারি। ওকে, সো ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ওয়াটার লেভেল ইন্ডিকেটরটা এইভাবে বয়লারে পানির সাথে বসানো থাকে। ওকে, সো আমরা তো এটা বেসিক্যালি বয়লারে পানির সাথে একটা ছোট একটা পাইপ লাইন দিয়ে আর একটা পানির লাইন বসানো থাকে। সো আপনি যখন এই ভালভটা খুলে দিবেন, এই পাইপ লাইন দিয়ে পানি চলে যাবে না এর ভিতর। সো এবং আমরা তো মনে আছে প্যাসকেলে এক্সপেরিমেন্ট করার সময় পড়েছিলাম যে ওয়াটার সবসময় সেম হাইট মেনটেন করার চেষ্টা করে। ওকে, সো বয়লারে এখানে কতটুকু পানি আছে এটা আমরা দেখতে পাবো এইটার দিকে তাকালেই, এরা সেম হাইট মেনটেন করবে। সো এটা যদি এখানে হলুদ, সবুজ, লাল দিয়ে দাগাঙ্কিত থাকে, সবুজ মানে
এটা হলে বেটার। হলুদ মানে বের হয়ে যাচ্ছে যাচ্ছে, লাল মানে বের হয়ে গেছে অলরেডি ওয়াটার লেভেল, ঠিক আছে, মানে লিমিটের বাইরে বের হয়ে গেছে। সো সেইভাবে আমরা মেনটেন করতে পারবো। ওকে, two level indicator, two water level indicators should be fitted for each boiler in such a place that the water levels can be constantly seen. So duita actually ekta water level indicator na ekta boiler er jonno duta water level indicator boshano uchit, because dui dike duita jeno tilted obosthay boiler ta halka baka obosthay thakle jeno amra shothik water level maintain korte pari. Okay, pressure gauge. প্রেসার গেজ হচ্ছে যেটা বেসিক্যালি আমাদের বয়লারের ভিতরে কতটুকু প্রেসার আছে সেটা দেখায়। ওকে, প্রেসার গেজ বেসিক্যালি দুই ধরনের, ডায়াফ্রাম টাইপ আর বার্ডেন টিউব প্রেসার গেজ। বার্ডেন টিউব প্রেসার গেজ হচ্ছে এইটা, যেটা হচ্ছে এই পিনিয়নটা, এই যে এই আর্মটা যেখানে থাকবে সেইটাই হচ্ছে প্রেসারের অবস্থা। আর আর ডায়াফ্রাম টাইপ হচ্ছে পয়েন্টার টাইপ, মানে পয়েন্টার দেখাই দিবে ঘড়ির কাঁটার মতো যে প্রেসার কত আছে, ঠিক আছে। সেফটি ভালভ, সেফটি ভালভ হচ্ছে ইউজ টু সেফগার্ড দ্য বয়লার ফর এনি কেস ইফ দ্য প্রেশার ইনসাইড দ্য বয়লার রাইজেস অ্যাবোভ দ্য ওয়ার্কিং প্রেশার ইট রিলিজেস দ্য প্রেশার। এটাই হচ্ছে সেই সেফটি ভালভটা যেটা যদি বয়লারের ভেতরে যদি প্রেশার হায়ার হয়ে যায় এই সেফটি ভালভটা অটোমেটিক্যালি খুলে গিয়ে সেই প্রেশারটা ব্যালেন্স করে নিয়ে আসবে। ইট ইজ মাউন্টেড অন দ্য টপ অফ দ্য শেল অ্যাজ পার বয়লার রেগুলেশন টু সেফটি ভালভস আর রিকোয়ার্ড টু বি ফিটেড ইন ইচ বয়লার। স্টিম স্টপ ভালভ, দ্য ফাংশন অফ দ্য স্টপ ভালভ অর জাংশন ভালভ ইজ টু রেগুলেট দ্য ফ্লো অফ স্টিম স্টিম from the boiler to the main steam pipe to shut off the steam completely when required. Steam stop valve which ekটু আগে বললাম যে আমরা স্টিমিং যে হচ্ছে সেটা ইমার্জেন্সি বেসিসে বন্ধ করার জন্য স্টিমে একটা স্টপ ভালভ দেওয়া থাকে, ঠিক আছে। ফিড চেক ভালভ, ফিড চেক ভালভ হচ্ছে যে আর কি ওয়াটার সাপ্লাই বয়লারে ফিড ওয়াটার যে সাপ্লাই এটা বয়লার ঠিকমতো হচ্ছে কিনা এটা চেক করার জন্য একটা ভালভ দেওয়া থাকে, ঠিক আছে। ইট ইজ ফিটেড ওভার দ্য শেল স্লাইটলি বিলো দ্য নর্মাল ওয়াটার লেভেল অফ দ্য বয়লার। ওকে, এবং নর্মাল ওয়াটার লেভেলের সাথে সাথে এটা একদম মানে স্লাইটলি বিলো এটা দেওয়া থাকে, কেননা যদি যদি ফিডিং ঠিক মতো হয় ওয়াটার তাহলে কি এই ফিড চেক ভালভটা অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ দেখা যাবে যে এখানে আর কি মানে ওয়াটার ভর্তি আছে। যদি ফিডিং ঠিক মতো না হয় তাহলে দেখা যাবে ওয়াটার লেভেলটা নেমে যাবে এবং এই ফিড চেক ভালভটা বলবে যে আপনার ওয়াটার লেভেল আমার লেভেলের থেকেও নেমে গেছে, অর্থাৎ নর্মাল ওয়াটার লেভেলের থেকে নেমে গেছে। তখন আবার চেক করতে হবে যে ওয়াটার ফ্লো এখনো ব্লকে যাচ্ছে কিনা, ঠিক আছে। ফিউজেবল প্লাগ, এটা খুব মজা একটা জিনিস, সেটা হচ্ছে বয়লারের বডির সাথে ফিউজেবল মেটালের একটা কর্কের মতো বা প্লাগের মতো আটকানো থাকে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল, এগুলো হচ্ছে নর্মাল বয়লারের বডি, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফিউজেবল প্লাগ। এই মেটালটার গলনাঙ্ক বয়লারের শেলের গলনাঙ্কের থেকে কম হয়, ঠিক আছে। এবং সে কি করে, ভেতরে একটা জিনিস চিন্তা করেন, বয়লারের ভেতরে হিট তৈরি হচ্ছে, মনে করেন বয়লারের গায়ে যে মেটালটা শেলটা যে তৈরি করা হচ্ছে ওই মেটালটার হিট মেটালটার টেম্প গলনাঙ্ক হচ্ছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ডিগ্রিতে সেই মেটালটা গলা শুরু করবে। কিন্তু তাহলে কি আমরা ভেতরে স্টিমের টেম্পারেচার যদি 300 ডিগ্রি উঠে যায় তাহলে কি হবে, তাহলে শেলটা ক্ষয়ে গলে যাবে না এবং সেটা আমাদের জন্য সেফটি ইস্যু না, সেফটি ইনসিডেন্ট হয়ে যাবে। দ্যাটস হোয়াই কি করি, তার থেকে কম গলনাঙ্ক বিশিষ্ট এই একটা প্লাগ দেওয়া থাকে, ঠিক আছে। তখন কি হয়, মনে করেন এই প্লাগটার গলনাঙ্ক হচ্ছে 220 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই মেন মেটালটা হচ্ছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 220 ডিগ্রিতে এ গলে গিয়ে এখানে একটা টানেলের তৈরি করে এবং এই টানেল দিয়ে স্টিমটা বের হয়ে গিয়ে টেম্পারেচার আবার, স্টিম মানে কি হিট, স্টিমটা বের হয়ে গিয়ে টেম্পারেচার আবার ব্যালেন্স করে ফেলে। বোঝা গেছে আশা করি, কোনো কোশ্চেন কারো?
এটা একটু বইয়ে ডিটেল দেখবেন, ঠিক আছে? এখানে আমি কিছু লিখি না, ইচ্ছা করে বইয়ে একটু মেকানিজমটা দেখে নিন। সো এটা হচ্ছে বেসিক্যালি এই যে মাউন্টিং গুলা সহ বয়লারের একটা সিন, ঠিক আছে? ওকে, এন্ড ফিট চেক ভালভ আছে, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ফিউজেবল প্লাগ আছে, কম্বাশন চেম্বার যেটা আসলে যেখানে ফার্নেসটা আর কি, ব্লো অফ কক আছে, তারপর প্রেশার গেজ, তারপর স্টিম স্টপ ভালভ, সবগুলো কিন্তু মোটামুটি ভাবে কোথায় বয়লার কোথায় কি রাখা হয়, এটা এটা একটা হরাইজন্টাল টিউব বয়লার। ওকে, এখন আমরা আর একটা জিনিস পড়বো, দ্যাট ইজ বয়লার অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ বয়লারের অ্যাক্সেসরিজ হচ্ছে বেসিক্যালি বয়লারের বয়লারে ইনস্টল করা কিছু ইকুইপমেন্ট যেগুলো বয়লার এফিসিয়েন্সি বৃদ্ধিতে আমাদেরকে হেল্প করে, ঠিক আছে? সাম ইম্পর্টেন্ট, দিজ আর নট এসেন্ট, এগুলা ছাড়াও কিন্তু বয়লারটা চলবে, বাট এগুলো সহ যদি বয়লারটা চালাই আমরা, সেক্ষেত্রে বয়লার অপারেশন এফিসিয়েন্টলি চলবে। দিজ আর নট এসেন্সিয়াল পার্ট অফ দ্য বয়লার, দ্যাট উইদাউট ইনস্টলিং দিস ডিভাইসেস দ্য বয়লার অপারেশন ক্যান বি অ্যাকমপ্লিশড দো অ্যাট এ লোয়ার এফিসিয়েন্সি। ওকে, সাম ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ অফ দ্য বয়লার আর সুপার হিটার, ইকোনোমাইজার, এয়ার প্রি হিটার, স্টিম ড্রায়ার, প্রেশার রিডিউসিং ভালভ, ফিড ওয়াটার পাম্প, ইনজেক্টর। ওকে, আমরা একটু কয়েকটা এর মধ্যে কয়েকটা যেগুলো আমরা বেশি ইউজ করি সেগুলার ডিটেল আমরা পড়ি। সুপার হিটার, মনে আছে না র্যাঙ্কিন সাইকেল আমরা সুপার হিটিং করলাম? তো এটাই সেই সুপার হিটার। সুপার হিটারটা বেসিক্যালি কি, বয়লার থেকে বের হয়ে যে বয়লার থেকে যে হিটিং হচ্ছে, তো হিটিং হয়ে বয়লারের ভেতরে তো স্টিম গুলো মানে পানিগুলো স্টিমে কনভার্ট হচ্ছে, ওই স্টিম গুলোকে আবার হিটিং এলিমেন্টের মধ্যে দিয়ে ডাবল পাস করে সুপার হিটিং করা হয়। এটা হচ্ছে সুপার হিটার। ওকে, সুপার হিটার ভালো কেন, এটা তো আমরা জানি কেন ভালো, বিকজ এটা হচ্ছে সাইকেলের এফিসিয়েন্সি বৃদ্ধি করে। ইকোনোমাইজার, ইকোনোমাইজার হচ্ছে সেই জিনিসটা যেটা যে বয়লারে আমরা হিটিং করার পর যে ফিউয়েলটা থাকে না, হিটিং করার পর এক্সস্ট যে ফিউয়েলটা বের হয়ে গেছে ওই ফিউয়েলটাই, ওটার মধ্যে কিন্তু তখনও কিছু হিট অবশিষ্ট থাকে, ওই হিটটা দিয়ে আমরা যে পানিটা ফিড ওয়াটার ফিডিং হচ্ছে না, সেই পানিটাকে ওই ওই হিটটা দিয়ে একবার ওর ভিতর দিয়ে চালনা করি, তাইলে পানিটা ওখান থেকে কিছু হিট নিয়ে কিছু প্রি হিট হয়ে থাকে, প্রি হিটের অবস্থায় বয়লারে ঢুকে, তখন কি হয় বয়লারে হিট কম দেওয়া লাগে। এটা এই ডিভাইসটাকে বলে ইকোনোমাইজার। সামনে আমি একটা সার্কিট দেখাবো, ওটাতে আপনারা খুব ইজিলি ইকোনোমাইজারটা বুঝতে পারবেন কিভাবে এটা ওয়াটারকে প্রিহিটিং করছে। সো ইকোনোমাইজারটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ওয়েস্ট গ্যাস আছে, এক্সস্ট গ্যাস আছে, ফিউয়েল গ্যাস, সেইটাই সেইটা ইউজ করে পানিটাকে প্রিহিট করে। ওকে, ইকোনোমাইজার হয় বেসিক্যালি তিন ধরনের, প্যারালাল ফ্লো, কাউন্টার ফ্লো আর কম্বিনেশন। প্যারালাল ফ্লো ইকোনোমাইজার হচ্ছে যে ফিউয়েল এবং পানির ফ্লো একই ডিরেকশনে হয়, কাউন্টার ফ্লো হচ্ছে ফিউয়েল আর পানির ফ্লো অপোজিট ডিরেকশনে হয়, আর কম্বিনেশন হচ্ছে দুইটার কম্বিনেশন একটা সার্কিট তৈরি করা হয়, ঠিক আছে? এয়ার প্রিহিটার, এয়ার প্রিহিটার হচ্ছে যে আমরা যে এয়ার এয়ার ফিউয়েলটা ইউজ করছি সেই ফিউয়েল গ্যাসটা তো এক্সস্ট গ্যাস বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার পর ইকোনোমাইজিং করার পর এয়ার প্রিহিটারটা বসানো থাকে, কি করে ও একদম লাস্ট তার ওই এক্সস্ট এয়ারটার মধ্যে কিন্তু এখনো হিট কিছু অবশিষ্ট থাকে, তার মধ্যে দিয়ে আমাদের ইনপুট এয়ারটাকে ফ্লো করা হয়। এতে কি হয় ইনপুট এয়ারটা ওই হিটটা নিয়ে কি হালকা গরম হয়ে প্রিহিটিং হয়ে বয়লারের ভিতরে ঢুকে, এর ফলে কি হয় সেই এয়ারটাকে আমাদের খুব বেশি ফার্নেসিং হিটিং করা লাগে না, ওই এয়ারটাও আর কি মোটামুটি হিটের অবস্থায় বয়লারে ঢুকে, ঠিক আছে? এটা আমাদের মানে ওই এক্সস্ট, আপনারা তো এবার বুঝতে পারছেন ওই এক্সস্ট গ্যাসটাকে একদম শেষ পর্যন্ত আমরা রিসাইকেল করি যতদূর করা যায়, ঠিক আছে? জেনারেলি দুই ধরনের এয়ার প্রিহিটার আছে, টিউবুলার অথবা রিজেনারেটিভ। টিউবুলার এয়ার প্রিহিটার হচ্ছে যে টিউব আকৃতির যে এয়ার প্রিহিটার গুলো, মানে টিউবের ভেতর দিয়ে এয়ার ফ্লো হয়, এয়ার ইনলেট আউটলেট হয় এবং তার মানে
আচ্ছা আপনার ছবি দেখালে আপনার বেশি বুঝতে পারবেন, এই যে এইটা হচ্ছে টিউবুলার এয়ার প্রিহিটার, ঠিক আছে, যে এই টিউবের ভেতর দিয়ে গ্যাসগুলো ইনলেট আউটলেট হচ্ছে এবং তার মধ্যে দিয়ে এই যে এয়ারটা এয়ারটা এই পথ দিয়ে এন্টার করবে এবং এই এই টিউবের ভেতর দিয়ে গরম বাতাস গরম গরম এক্সস্ট গ্যাস মুভ করে, এয়ারটা এর ইন টাচে থেকে গরম হয়ে যায় এবং এই পথ দিয়ে আউটলেট হয়ে সে বের হয়ে চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে টিউবুলার এয়ার প্রিহিটার। আর এটা হচ্ছে রিজেনারেটিভ এয়ার প্রিহিটার, এটা হচ্ছে রোটর টাইপের, ঠিক আছে, যে এদিক দিয়ে হট গ্যাস ইনলেট হয়, হট গ্যাসটা এর ভেতরে সার্কুলেট করতে থাকে এবং হট এবং সেই গ্যাসটা এদিক দিয়ে বের হয়ে চলে যায় এবং সার্কুলেট করে কয়েকটা সার্কুলেশনের পর সে এদিক দিয়ে বের হয়ে চলে যায় এবং ঠান্ডা বাতাস এদিক দিয়ে ঢুকে এই সার্কুলেশনে মিক্স আপ হয়ে গরম বাতাস এদিক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। এটা রোটর টাইপের, রোটেশনাল এনার্জির মাধ্যমে। আর এটা হচ্ছে সরলরৈখিক লিনিয়ার এনার্জি, লিনিয়ার মুভমেন্ট, লিনিয়ার ডিরেকশনের মাধ্যমে এনার্জি ট্রান্সফার করে। ওকে, এইটা হচ্ছে মেইন সার্কিট, এটা দেখলে আপনারা পুরোটাই বুঝে যাবেন, ঠিক আছে, প্ল্যান্টে কিভাবে এগুলা সেট করা হয়। আচ্ছা, সব এটা হচ্ছে বয়লার, বয়লারের ইনপুট হচ্ছে দুইটা, কি কি, এক হচ্ছে এই যে ওয়াটার আর দুই হচ্ছে এই যে এয়ার। ওকে, সো এবং আউটপুট হচ্ছে দুইটা, এক স্টিম আর দুই এক্সস্ট গ্যাস। এই জিনিসটা কিন্তু একদম প্রথম শ্রেণীর আপনাদের পড়াইছি আমি, যে ইনপুট দুটা আউটপুট দুইটা, ওয়াটার ইনপুট হচ্ছে ওয়াটার আর ফিউয়েল ফিউয়েল এয়ারটা, আর আউটপুট হচ্ছে স্টিম, ওয়াটার থেকে আউটপুট তৈরি হয় স্টিম, আর এই যে গ্যাসটা মানে ফিউয়েল গ্যাস যেটা সেটা থেকে আউটপুট তৈরি হয় ওয়েস্টেজ গ্যাস, ঠিক আছে। এই গ্যাসটা সুপার হিটারের মধ্যে দিয়ে চালনা করা হয় এবং এই স্টিমটা সুপার হিটারের মধ্যে দিয়ে একবার পাস করে সুপার হিটেড হয়ে ডিরেক্ট আমাদের ইঞ্জিন মানে প্ল্যান্টে চলে যায়, ডিরেক্ট আমাদের ফ্যাক্টরিতে আমাদের যে সাইকেলটা আমরা চালাবো র‍্যাঙ্কিন সাইকেল বা ডিজেল সাইকেল সেখানে চলে যায়, ঠিক আছে, সুপার হিটেড গ্যাসটা, এই সুপার হিটেড স্টিমটা। এখন এই যে ফ্লু গ্যাস যেটা যেটা মানে ফিউয়েল গ্যাস, সেইটা এই সুপার হিটারের পর যায় ইকোনোমাইজারে, ইকোনোমাইজারে কি করে এই ওয়েস্টেজ গ্যাসের এনার্জিটা ওয়াটারকে ফিড ওয়াটারকে প্রিহিটিং করে, এই যে ফিড ওয়াটার সোর্সটা এই ইকোনোমাইজারের মধ্যে দিয়ে আমাদের ইনপুটে যায়, হালকা গরম হয়ে আমাদের ইনপুটে যায়, ঠিক আছে। তারপর এরপর ইকোনোমাইজার থেকে ফ্লু গ্যাসটা যায় কোথায়, এয়ার প্রিহিটারে, এয়ার প্রিহিটারে এই যে আমাদের ইনপুট এয়ারটা এয়ার প্রিহিটারের মধ্যে দিয়ে হালকা প্রিহিটিং হয়ে বয়লারে যায়, তারপর ফাইনালি এই এক্সস্ট গ্যাসের আর কোনো ইউটিলাইজেশন সম্ভব নেই, একে আমরা যতটুকু পারা যায় ইউজ করা শেষ, এবার এটাকে চিমনি দিয়ে আমরা বাইরে বের করে ফলাই দিই। সো বেসিক্যালি দিস ইজ দ্য প্ল্যান্ট লেআউট অফ দ্য সার্কিট। এইটাই হচ্ছে আমাদের শেষ স্লাইড বয়লারের। কোনো কোয়েশ্চেন? এইটা এই স্লাইডটা যদি আপনি বুঝেন অ্যাকচুয়ালি পুরো লেকচারটাই আপনি বুঝবেন, পুরো লেকচারে যা যা বলা হয়েছে সব কিছু ডিটেইল কম বেশি এই স্লাইডে। ইনপুট আউটপুট, তারপর সুপার হিটিং, ইকোনোমাইজিং, এয়ার প্রি হিটিং সবকিছু এখানে আছে এক জাস্ট একটা স্লাইডে সার্কিট করে। সো এইটা একটু ভালো করে দেখতে হবে, এটা একটু ডিটেইল দেখতে হবে, ঠিক আছে, বলে দিলাম। ওকে, সো বেসিক্যালি আজকের আপনাদের লেকচার এতটুকুই, আশা করি একটু থিওরিটিক্যাল ছিল, বোরিং লেকচার একটু বলা যায়, বাট একটু আসলে ইন্টারেস্টিংও আছে টু বি অনেস্ট, বিকজ বয়লার মেকানিজম গুলো নিজেরা বুঝতে পারবেন এবং আপনার এখন বুঝতে পারবেন না, সব থেকে বেশি ভালো বুঝতে পারবেন যখন আপনার ফ্যাক্টরিতে জব করতে যাবেন ইনশাল্লাহ। আপনার সবাই কম বেশি যারা আর কি ডিরেক্ট ফ্যাক্টরিতে জবে যাবেন তারা অ্যাকচুয়ালি যখন বয়লারের অ্যাকচুয়ালি
অ্যাপ্লিকেশনটা দেখবেন তখন বুঝবেন যে ওকে তাহলে এগুলো আমরা পড়েছিলাম এটাই। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে নেক্সট উইক ইনশাল্লাহ দেখা হবে, সবাই সাবধানে থাকবেন। জি, কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে নেক্সট উইক ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। নেক্সট উইকও আমার এই সন্ধ্যাবেলাতেই ক্লাস নেওয়া লাগবে। আর এই তো সিআরজি নিয়ে আছেন, কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা মেইল করে দিয়েন। আপনাদের মেবি গত উইকে আমি মেবি আপনাদের অ্যাটেন্ডেন্সটা কিছু মিস যাচ্ছে, বিকজ আমি নিজে স্ক্রিনশট নিচ্ছি, বাট মেল মনে হয় মিস গেছে কিছু। সো আসলে আমি যখন আমি এসে শুরুতে স্ক্রিনশট নিইনি, তো তখন যারা থাকেন না আর কি অনেকে মিস যেতে পারে। তো সিআর যিনি আছেন ওনাকে বলছি যে আপনি আমাকে একটা স্ক্রিনশট মেইল করে দেন, ঠিক আছে? এখন নিয়ে ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট উইকে দেখা হবে।